বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক ও আমার সামনে উপবিষ্ট সকল শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন, যা আমরা কখনোই ভুলব না। ইংরেজিতে বলা হয়, দ্য টিচার ইজ মোর টিচ হোয়াট দে আর দে হোয়াট দে সে। আর আমাদের শিক্ষকেরা সবসময় আমাদের উৎসাহ দিয়েছেন, এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। গ্রিক নাট্যকর সোফোক্লিস বলেছেন, একটি দিনের আলোর কি যে অপরূপ মহিমা তা জানতে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা না করলে বোঝা যায় না। ঠিক তেমনি এখানে দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন বারণের মধ্য দিয়ে যেতে হয়েছে, যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে আমরা বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিল। তাই আমাদের কোনো আচরণে যদি কোনো শিক্ষক শিক্ষিকা কষ্ট পেয়ে থাকেন বা ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকি, তাহলে আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।